ক্লিক করবেন ইমোট দিবেন। ইমোট দেওয়ার পরে কীভাবে হিচড়ি মারতে হয়, 1 2 3 অ্যাকশন, দেখছেন গাইস। সো গাইস এই ভিডিওটি হচ্ছে সেই ভাইদের যার ডেজার্ট দিয়ে মারলে হেডশট লাগে না। সো গাইস আমরা যদি মারি তাহলে দেখবেন হেডশট লাগে, দেখুন 495 হেডশট। আপনারা বলতে পারবেন যে এটাতে অ্যাম করে মারছি, কিন্তু না ভাই, আমি মারলে হেডশট লাগবে। দেখবেন আপনারা দেখুন আমার মতো যদি আপনি ইউজ করেন তাহলে হবে। আপনি এখানে সেটিংগুলো যা সব বেশি বেশি করে দেবেন, দেওয়ার পরে মারবেন দেখবেন অটোমেটিক হেডশট, যেরকম দেখুন আমি মারি হেডশট লাগবে। হ্যাঁ এবার ভুলে হয়তো লাগে না, এবার দেখেন হেডশট কনফার্ম হেডশট ভাই। হ্যাঁ পিংটা হাই মনে হয় 64 এর জন্য হেডশট লাগতেছে না, দেখেন এবার মারলে লাগবে দেখুন 50। এখন মারুন দেখেন হেডশট কিরে ভাই, কিরে ভাই 90 কিরে ভাই, হেডশট লাগতেছে নাকি বদা কিলো। সো গাইস এটা হচ্ছে লাস্ট গুলি, এবার দেখুন হেডশট লাগবেই গ্যারান্টি। আমার মনে হয় ভাই পিংটা একটু হাই তো এই জন্য হেডশটটা অন লাগবে না। সো ভাল লাগলে এখান দেখুন লাখ রোলে চলে যায়, লাখ রোলে আপনারা দেখুন নিচে যদি চলে যান দেখেন দেখুন এখানে আমাদের ইভেন্ট এসেছে। ইভেন্টে এখানে একটি দাড়িমোস পাওয়া যাবে, এখানে একটি মাস্ক এবং এখানে একটি হাতির বাচ্চা। সো কীভাবে আপনার এই হাতির বাচ্চা এবং এখান থেকে গান স্কিন যার আছে সব কিছু একবার নিতে পারবেন। সো এখানে দেখুন আমার কিন্তু 0 ডায়মন্ড, তাও আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনার এটা ফ্রিতে নিতে পারেন। এবং আমি সো আমি এটা নিয়েছি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি এখন ভিডিও করতেছি। সো গাইস এটি নেওয়ার জন্য আপনাদের যা করতে হবে বেশি কিছু না, মাত্র টপ আপ করেন না, কিছু ডায়মন্ড টপ আপ করলেই নিতে পারবেন। সো গাইস এবারে সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রেনিং মোডে যেয়ে আপনারা টিমিং করবেন। সো এখন দেখাবো কীভাবে টিমিং করবেন। সো টিমিং করার জন্য আপনাকে নিয়ে লোল দিবেন, খালি লোল দিবেন, হা 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 লোল দিবেন। লোল দেওয়ার পরে দেখবেন আপনারা দেখুন এখানে এ হালার পথে ভাবছিলাম টিমিং করবো। সো দেখ ভিডিও বানাতাম না, এখানে ক্লিক করবেন ইমোট দেবেন। ইমোট দেওয়ার পরে কীভাবে হিচড়ি মারতে হয়, 1 2 3 অ্যাকশন, দেখছেন গাইস।